কেমন ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ওয়াজ নসিহতের মাহফিল করতেন না, কিছুদিন পর পর ওয়াজ নসিহত করতেন যেন মানুষ বিরক্ত না হয়। তার মজলিসে সম্মানিত কেউ এলে তার জন্য নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়ে সম্মান দেখাতেন। তিনি কোনো মজলিসে গেলে অন্যের আলোচনায় অপ্রাসঙ্গিক দখল দিতেন না, তাদের আলোচনা শেষ হলে নিজের কথা শুরু করতেন। সাহাবা একরামের কোনো মজলিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলে তার সম্মানার্থে মজলিসের কেউ দাঁড়িয়ে গেলে তিনি তা অপছন্দ করতেন। রাসূলের এই অভ্যাস জানার পর সাহাবারাও তার আগমনে দাঁড়িয়ে সম্মান জানাতেন না। তিনি কোনো মজলিসে গেলে সবার পেছনে যেখানে জায়গা পেতেন সেখানেই বসে পড়তেন, লোকদের ডিঙ্গিয়ে সামনে বসার চেষ্টা একেবারেই করতেন না। সাহাবা একরামের সঙ্গে কোনো মজলিসে বসা থাকলে প্রয়োজনে ঘরে যেতে হলে যদি ফিরে আসার ইচ্ছা না থাকতো তাহলে জুতা নিয়ে চলে যেতেন, আর ফিরে আসার ইচ্ছা থাকলে খালি পায়ে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে বসলে সাহাবা একরাম থেকে একটু আগে বেড়ে বসতেন, যাতে তার একটা বিশেষত্ব বুঝে আসে। সাহাবা একরাম একসঙ্গে বসে যে ব্যাপারে কথাবার্তা বলতে থাকতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সঙ্গে সে আলোচনাতেই শরীক হতেন, যেন তিনি তাদেরই একজন। কোনো দুনিয়াদারির কথা এলেও গম্ভীর হয়ে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করতেন না। মজলিসে আখেরাত সম্পর্কে আলোচনা করা অবস্থায় কাউকে অমনোযোগী দেখলে প্রসঙ্গ পরিবর্তন করে দুনিয়ার কোনো বিষয়ে আলোচনা শুরু করে দিতেন। যখন দেখতেন তাদের চেহারা থেকে অমনোযোগিতার ছাপ চলে গেছে, সবার মন এখন প্রফুল্ল, তখন আবার আগের আলোচনায় ফিরে যেতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কোনো প্রশ্ন করলে তিনি উত্তর দিতেন না, এভাবে প্রশ্ন করাকে অপছন্দ করতেন। প্রশ্নকারীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তার কোনো কথার প্রসঙ্গ শেষ হওয়ার আগে যদি কেউ কোনো প্রশ্ন করত তাহলে তিনি এভাবে কথা চালিয়ে যেতেন, যেন কিছুই শোনেননি, তার প্রসঙ্গ শেষ হলে প্রশ্ন জেনে উত্তর দিতেন। সাহাবায়ে কেরামের মজলিসে তিনি মাঝে বসতেন, সাহাবায়ে কেরাম তার চারপাশে গোল হয়ে বসে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় কখনো এদিকে তাকাতেন, আবার কখনো ওদিকে তাকাতেন, যেন সকলেই তার চেহারা মোবারক দেখতে পায়।